আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ওমাস ভুনা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে। তো ভিউয়ার্স, ওমাস ভুনা করার জন্য আমি চুলা একটা প্রথমে দিয়ে দিচ্ছি একটা প্যান। তারপর প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম আসলে পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 স্বাদ অনুযায়ী। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি এখানে যে পোয়া মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন মাছটা ভালোভাবে ধুয়ে রেখেছি। সো আমি সবগুলো মাছ এখানে 5 থেকে 6 পিস মাছ নিয়েছি, তো সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে জাল করব, যতক্ষণ না একদম মাখা মাখা ঝোল হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। তাহলে ফিরে আসছি আরও প্রায় 5 থেকে 10 মিনিট পরে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাখা মাখা। তো ভিউয়ার্স, হয়ে গেল পোয়া মাছের ঝোল রান্না। আশা করছি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।